शांति धर्म मानवता धर्म मुक्ति धर्म कल्याण इंसानियत धर्म नजात धर्म मबापेर भालोबासा शिक्षा दिवा धर्म नारीदेर अधिकार दिया धर्म सभ्यतार आलो साम्येर बाणी पृथ्वीते छड़िए दिवार धर्म सालाम थेके एसेछे इस्लाम सेई धर्मेर धर्मी एकटा महफिल एटा आपनारा सबाई जानेन एटा धर्मीय सभा जानेन तो नाकि अवश्यई एखाने आल्लाहर कथा रसूलेर कथा और आल्लाह वालादेर कथा हबे ठीक ना बेटी अल्लाह नबी दुनिया जमीने जखन आसलें नबी आमार एइभाबे बुझाते लागलें बाबारा तुमरा नारीदेर उपरे अत्याचार करो ना अब्बारा मायरा बोलेरा नारीदेर के तखन चिंतो चिंतो बालिते पुते दिया होतो अल्लाह नबी जिज्ञासा करलें केन गो तुमरा नारी गुणके हत्या करे दिच्छो ओई समय तारा बोलेछिलो ए अब्दुल्लाह बेटा मुहम्मद सल्लल्लाहु आलैहि वसल्लम ई नारीरा होलो अशुभ एदेर बाचार कोनो अधिकार नाई एरा तो शुधुमात्र जन्मेछे आमादेर राखेल हये थाकबे আমাদের ভোগের জন্য হয়েছে এদেরকে যখন খুশি হত্যা করো কোনো পাপ নাই তাই নারীর বাবার মাথা হাট হয়ে যায় এই জন্য নারীগুলোকে হত্যা করে দি আল্লাহ নবী বলেছিলেন এ দুনিয়ার পুরুষেরা এটা তোমাদের ভুল ধারণা এটা তোমাদের কুচক্রান্ত তোমাদের যিনি স্রষ্টা রব্বুল আলামিন তিনি তোমাদেরকে পুরুষ বানিয়েছে আর ওদেরকে নারী বানিয়েছে এই দুজনের মাধ্যমে নারী পুরুষ উভয়ের মর্যাদা সমান নারীদের কথা বলছো অসুবিধা নেই কারণ এখন চলছে আমার দেশও চলছে না চলে নেই সব বার করা হচ্ছে ঘর থেকে টেনে 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 তাই একটুখানি শুনে যান তিনি তখন তার পক্ষ থেকে নবী রাসূল পাঠিয়েছে আমাকে তিনি শতশে নবী করে পাঠিয়েছে আমি তোদেরকে জানিয়ে দিই তিনি নারীদের ঘরে অশুভ করেন রে এ দুনিয়ার পুরুষেরা শুনে রেখে দে কোন বাবা সংসারে যদি জীবনেতে তাদের পারিবারিক জীবনেতে প্রথম সন্তানটা যদি কন্যা সন্তান হয় নারী সন্তান হয় এর মানে মহান স্রষ্টা আল্লাহ ওই বাড়িতে রহমতের পয়গম পাঠায় এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী কোন কষ্ট করে যে শুনুন নবী আমার এইভাবে বুঝাতে লাগলেন আল্লাহ নবী এটাও বলতে লাগলেন বাবারা শুয়ে রেখে দাও যদি দুনিয়ায় কোন বাপের ঘরেতে একটা একটা করে 50টা যদি পুরুষ সন্তান হয়ে যায় তথাপি আমি বলতে পারবো না ওই বাপকে আল্লাহ বা জান্নাতি বানিয়ে দেবে এইরকম মেসেজ আমার কাছে নাই তবে কারো ঘরে যদি এক দুই তিনটা পর পর কন্যা সন্তান এসে যায় ওই বাপটা যদি সন্তানগুলোকে অমান্য
না করে অবহেলা না করে পূজা না মনে করে তাদেরকে আল্লাহ নিয়ামত মনে করে তাদেরকে লালন পালন করতে লাগে তাদের সুন্দর নাম দেয় তাদের ভরণ পোষণের দেখাশোনার দায়িত্ব লয় তাদেরকে শিক্ষা দেয় তাদেরকে মানুষ করে তোলে যখন উপযুক্ত হবে বিবাহটা দিয়ে দেবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দেই ওই তিন আব্বাবার সন্তান তিন কন্যার আব্বা আর আমি মুহাম্মদ আগুন তুলে দেখিয়েছিলেন পাশাপাশি আল্লাহ পাকে জান্নাতে থাকিব আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারীদের মর্যাদার কথা শুনে এতগুলো পুরুষ সুবহানাল্লাহ বলছে তাহলে আমরা নারীদেরকে সম্মান করি কিন্তু কারা করে যারা নিজেরা লাইফ একটা জীবনে কোনো নারী গানতে পারলো না তারা সম্মান করে বুঝতে পাচ্ছেন না পারেন যারা বিবি ছেড়ে দিয়ে বসে আছে তারা নারী সম্মান বোঝে হ্যাঁ এতগুলো দেখো নারীর মর্যাদার কথা শুনে সুবহানাল্লাহ বলছে আপনারাও বলেছেন তো তাহলে নারীর মর্যাদা আমরা বুঝি তাই তো আমরা সুবহানাল্লাহ বললাম খুশি হলাম সুবহানাল্লাহ কখন বলি যখন আমরা আশ্চর্য বিষয় শুনি বড় হতভম্ব হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি সুবহানাল্লাহ ঠিক না বেটি আল্লাহর পবিত্রতার গুণগান গায় আমরা নারীর মর্যাদা বুঝবো না তো কে বুঝবে কোন নারা টাকলো সে বুঝবে নারীর মর্যাদা আমরা নারীর মর্যাদা বুঝি তোর কপালে তো জীবনে জুটলো না কোথায় যে কি হুমুগু হামাগুড়িতে ঘুরে বেড়াস কে জানে এখন ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি নারীর মর্যাদা আমরা বুঝি কেন আল্লাহ রাসূলের কাছে একজন এসে জিজ্ঞেস করছে হুজুর হুজুর আমার উপরে সবথেকে বেশি কার হক রাসূল বললেন তোমার মায়ের ওটা নারী জাত জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে তোমার মায়ের ওটা নারী জাত জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে তোমার মায়ের ওটা নারী জোরে বলুন সুবহানাল্লাহ আমরা এতগুলো পুরুষ নারীর মর্যাদার কথা শুনে খুশি হচ্ছি না হইনি কেন আমাদের ঘরেও আমাদের মা যিনি আছে উনি নারী আমার মায়ের মর্যাদা বাড়ছে নারী সমাজ তেনারা আল্লাহ তাদেরকে আরো শান অলা করুক তাদের আখেরাত উঁচু মাকাম নারীদের ঘরে জান্নাতে দিক বলুন আল্লাহুম্মা আমিন আ কত সুন্দর তাদেরকে আল্লাহ নিয়ামত করে বানিয়েছে একটু বলি না নারীদের কথা অসুবিধা হবে না তো আপনাদের ধৈর্য থাকলেই হবে যারা নারী গুণকে ভোগ করতে চায় যেমন এদের পূর্বপুরুষরা করেছিল এরা আবার নতুন করে চক্রান্ত করতে লেগেছে তাই নারী গুণকে এরা বিহায়া পুনার দিকে ঠেলে দিতে লেগেছে নারীর মর্যাদা থেকে এদেরকে বার করে দিয়ে দুনিয়া জমিনের রাস্তা ফুটপাতে নামাতে চাইছে এই সন্ত্রাস গুলোকে চিনতে কি আপনারা পারছেন চিনতে পারছেন কি বলুন তাহলে তো খুশির কথা যুবকেরা তরুণেরা এই জমিনের উপরে জিদ নামে একটা লোক ছিল যে নারী দেহ শোষণ করেছিল মদিনার উপরে হামলা করে দিয়ে মদিনার যে সব নারীদের পায়ের তালু পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত কোনোদিন বেগানা পুরুষ দেখে না এত পবিত্র সুশীল নারী গুলোকে উলঙ্গ করে দিয়ে হত্যা করেছিল আজও সেই তাদের উত্তর শুনে কিছু বেরিয়েছে তারা মাথা ছাড়া দিয়েছে অথচ ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে এ বিশ্বের পুরুষেরা শুনে রেখে দাও নারীকে পূজা মনে করো না নারী তার রিজিক নিয়ে আসে নারী তোমার উপরে পূজা নয় কারণ রিজিক সে নিয়ে করে আসে তাই রাসূল আমার জানিয়ে দিলে এ দুনিয়ার আব্বারা তোমরা যারা বাবা হতে চাও আব্বা হতে যাও আমি মুহাম্মাদকে দেখে শিক্ষা নাও কারণ পৃথিবীর বুকে আল্লাহ পাক আমার মতো বাবা কাউকে কয়ে পাঠায় না পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা হলো আমি মুহাম্মাদ
ফাতেমা কে আমি কিভাবে লালন পালন করেছি, ফাতেমা আমার শরীরের টুকরো, ফাতেমা আমার একটা অংশ। এই যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে যখন তোমরা বাজারে যাবে কিছু কিনবে তোমার বাড়ির সন্তান গুনোর জন্য, ওই খাবার গুলো নিয়ে ওই কাপড় চোপড় গুলো নিয়ে, তোমার বাড়িতে পুরুষ শিশু আছে আর মহিলা কন্যা শিশু আছে, ওই কন্যা সন্তান গুলোকে আগে দেবে, তারা তাদের মনের মতো নিয়ে নেবে, তারপরে তোমরা পুরুষ গুলোকে দেবে। এটা হলো নারীর মর্যাদা। আল্লাহ নবী বলছেন, আমরা সমাজে বাপেরা ছেলেদের ঘরে সম্পত্তির ভাগ দিত, কি গো বাপ ছেলেদের ঘরে সম্পত্তি দেয় না? দেয় না। আপনারা কি নারীদের ঘরে দেন? জি, নারীদের ঘরে দেয় না? দেয় না। যে বাপ দেয় না সে হক্কন্নাসের গুণাকারী হয়ে কায়ামতের দিন ধরা পড়বে আল্লাহর কাছে, সে জাহান্নামে যাবে। এই সিস্টেম ছিল না জাহিলিয়াতের যুগে, শুধু পুরুষরা বাপের সম্পত্তি গুলো লিত, নারীরা পেত না। আল্লাহ রাসূল এসে বলল, এই দ্বিচারিতা কেন? না, পুরুষ হলো আমার শরীরের অংশ, পুরুষ আমার সন্তান, বাপেরা বলতে লাগলো জাহিলিয়াতরা। আল্লাহ নবী বললেন, তাহলে নারীগুলো কোথা থেকে আসলো? ওটাও তো তোমাদেরই অংশ। অতএব বাপের সম্পত্তির হক যেমন নারী পাবে, পুরুষ পাবে, বাপের সম্পত্তির হক তেমন নারীও পাবে। এই কথাতে শুনে পুরুষরা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীদের মর্যাদা আমরা করি না? আমরা তো বলতে পারতো আমার বাপ এমনি করি, যা দুঃখ আমরা ঘর আছে, আবার যদি আমার কি বলে 2 লাখ টাকা আছে, আমার বোন যদি আমার ভাগ পাই তো কম হয়ে যাবে না? আমরা পুরুষ, আমরা গর্বিত, আমার আল্লাহর সৃষ্টি নারী সমাজ, তারাও বাপের সম্পত্তির হক পাবে। এটা ইসলাম নারীদের ঘরে রাস্তা দিয়েছে, ওই অধিকারটা ইসলাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সমাজে বলে নারী পুরুষ তো সমান সমান, বলে না বলে না। আমরা বলি কেমন সমান করলে ভালো হবে? না, পুরুষ প্লেন চালায় নারী চালাবে, পুরুষ প্লেন চালায় নারী চালাবে, পুরুষ লড়াই করে নারীও লড়াই করবে। তাহলে এতই যখন তোমাদের দরদ, ঠিক আছে সমান সমানই হবে। 1 বছর নারী সন্তান দেবে, 1 বছর পুরুষটাকেও সন্তান দিতে হবে। শুধু একা ব্যথা শুধু নারীরা নেবে কেন? মা হওয়ার ব্যথা আছে না? তো শুধু নারী কেন ভোগ করবে এই ব্যথার কষ্ট? যারা সমান চাও 1 বছর করে ওই কষ্টটা পুরুষকেও নিতে হবে। হবে হবে। তাহলে আমার আল্লাহর সিস্টেমকে তোমরা কেন ব্রেক করে সমাজকে উলঙ্গ করতে চাইছো? আর যারা এই কথা বলে তারাই কিন্তু দেখবেন সমাজে আবার নারীদের ঘরে ওই বাপের ফরায়েজ দেয় না, তারাই আবার বেশি কথা বলে। আছে না? নাই? আছে। অবশ্যই শুনে রেখে দাও, ইসলামের নারী পুরুষের মর্যাদা সমান সমান আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সিস্টেমটা একটু আলাদা। কেমন বুঝাবার জন্য বলছি, স্কুলে আমিও পরীক্ষা দিয়েছি, আপনারাও কেউ পরীক্ষা দিয়েছেন, কেউ একজন দুজনেই নম্বর পেয়েছি আমরা 600, দুজনেই নম্বর পেয়েছি 600, কিন্তু আমি ইংলিশে পেয়েছি 80, আপনি পেয়েছেন ইংলিশে 50, আপনি পেয়েছেন অঙ্কই 80, আমি পেয়েছি বাংলায় 50। গড় এইভাবে নিয়ে গিয়ে দেখা যাবে আরো সাবজেক্ট নিয়ে কোনটাতে কম আমি, আপনি বেশি, কোনটাতে আমি বেশি আপনি কম, জায়গা ক্ষেত্রে বিশেষ উভয়কে সমান মর্যাদা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো? কিন্তু ইসলাম, আমি বলি আবার শুনুন, ইসলাম পুরুষের থেকে নারীকে কিন্তু ভাগিদারিতে আবার মর্যাদাটা বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা পুরুষ শুধু তার বাপের সম্পত্তির হক পায়। কি পায়? বাপের সম্পত্তি। বাপ যদি গরিব হয় তো গেল, ওকে মেহনত করে সারা জীবন নিজেকে তৈরি হতে হবে। কিন্তু নারী বাপের সম্পত্তির অধিকার পাবে, স্বামীর সম্পত্তির অধিকার পাবে, ছেলের সম্পত্তির অধিকার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তাহলে এই ভাগিদারিতে কিন্তু আল্লাহ আমার নারীদের ঘরে বেশি মর্যাদা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহান। এ না জওয়ানেরা
যারা বিবাহ করে নিয়েছো তাদের জন্য বলি, আর যারা এখনো বিবাহ করো না তাদের জন্য শুনে রেখে দাও, ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে। প্রথম নম্বর মর্যাদা হলো এ বিশ্বে পুরুষেরা, তোমরা যখন নিকাহ করবে আমার ওই বান্দিকে, ওই বান্দিকে তুমি কিন্তু তার সম্মানে দেন মোহরটা দেবে, সে তোমাকে দেবে না তুমি তাকে দেবে। এই জায়গায় নারীর মর্যাদা পুরুষের ইসলাম বেশি দিয়েছে। যদি বলেন পণ, পণ তো ইসলামে হারাম, ওটা তো সমাজ, ওটা সিস্টেম সমাজ করেছে, ইসলাম করেছে নাকি? ইসলাম তো ওর বিরুদ্ধে প্রকাশ্য, আপনারা পড়লেন নাকি? এই পণ সত নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে আজ আমার উপরে যে যা চটে চটুক গে যাক, আমি একটা দোয়া করব কি, যারা যারা পণ লায় আল্লাহ যেন ওদের প্রত্যেকটা সন্তান কন্যা সন্তান দেয়। বলবেন না আল্লাহুম আমিন। একদিকে লাভ আছে, কিন্তু দুনিয়ায় ব্যাটা একটু ঠেলা বুঝবে, যখন ও পার করবে, আবার ও যখন পার করবে দিতে হবে তো, তখন বুঝবে হারে আমার শ্বশুরটার কত কষ্ট হয়েছিল। অপরের হাত কাটা দেখে লাপাচ্ছে কষ্ট বোঝা যায়, কিন্তু ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না নিজের হাত কাটা হয়। কি পণ লিয়া ইসলামে হারাম, খবরদার লিও না। তুমি কন্যাটাকে নিয়ে আসো, দিয়ে ইসলামের হুকুম দিয়ে। এ যুবকেরা, যদি কেউ নিয়ে থাকো বাঁচার স্বার্থে বলে যায়, সময় এখনো আছে, দেরি করুনি। যেটা নিয়েছিলে মানে 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 শ্বশুরকে গিয়ে ঘরের মধ্যে ডেকে শ্বশুরের সাথে পার্সোনাল বসে দিয়ে দাও, এখনো সময় আছে, না কবরে ঢুকলে বা বাপের নাম ভুলিয়ে দেবে মেরে। আমার কথা খারাপ লাগছে নাকি? একদম স্পষ্ট কথা বাপ, সব জায়গায় আপোষ চলে, তুমি আমার কুটুম হও, বন্ধু হও, আমার মাছের মাথা তোমায় দেবো, আমার মুরগির রান্না কে তোমায় দেবো, ঠিক আছে, কিন্তু ইসলামে কোনো আপোষ চলে না বাপ। ও হুজুরের ছেলে হোক আর মুফতি সাহেব হোক আর হযরত জি হোক, যেই হোক, ইসলামে কোনো আপোষ বলে কিছু নাই, কারণ ইসলাম কারো বাপের কথাই চলে না, ইসলাম চলে মহান রব্বুল আলামিনের কথা কোরআন, আর কোরআনের প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের পুরো চরিত্র লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে, অর্থাৎ কোরআনটা আমাদেরকে বুঝাবার জন্য প্র্যাকটিক্যাল হলো রাসূল, প্র্যাকটিক্যালে বুঝিয়েছে। তাহলে সেই জায়গায় বাপ, কেউ যদি নিয়ে থাকেন বাঁচার জন্য বলছি, দিয়ে দেন। আর সবচেয়ে বড় কথা, আপনি বিবাহ করছেন তো কন্যাটাকে, টাকা নিচ্ছেন কেন? হ্যাঁ, যদি আপনার খুব অসুবিধে হয়, শ্বশুর যদি অর্থশালী হয়, আপনি সাইডে গিয়ে বলতে পারেন যে আমাকে কিছু যদি অর্থ ধার দিতেন, আমি তো আপনার সন্তানের মতো, আপনি আমার বাপ হচ্ছেন, ধার দিতেন, তারপর বিয়ের পরে বললে কি দেবে না? দেবে না? আর যদি নাই দেয়, আজ আপনি গরিব কাল ধনী লোক হবেন না, কি মানে আছে? আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারে তো, কিন্তু আপনি আল্লাহ যদি গরিবই করে